নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। সাপের কামড়ে বা ছোবলে শুধুমাত্র কুসংস্কারের বলি হয়েই মৃত্যু হচ্ছে বহু মানুষের, এই সত্য শুধুমাত্র আমাদের দেশেই নয়, সারা পৃথিবীর। আর পৃথিবী থেকে সাপের কামড় বা ছোবলে মৃত্যুর সংখ্যা অর্ধেকেরও বেশি কমিয়ে আনতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু এবার গুরুত্ব দিয়েছে সাপ সম্পর্কে সাধারণ মানুষের কুসংস্কার দূর করতে। বর্ষা বা বর্ষার শেষে বেড়ে যায় সাপেদের উপদ্রব, সে সময় সাপের কামড়ে শুধুমাত্র বিজ্ঞান মনস্কতার অভাবে বা কুসংস্কারের প্রভাবে মৃত্যু হয় বহু মানুষের। বহু মানুষই এখনো পর্যন্ত সাপে কামড়ালে ভরসা করেন ওঝাদের ঝাড়ফুঁকের উপর, আর সে কারণেই শেষ পর্যন্ত মৃত্যু হয় মানুষটির। সেই কুসংস্কার মুক্ত হয়ে সাধারণ মানুষ যাতে কোন সাপ বিষধর বা কোন সাপের বিন্দুমাত্র বিষ নেই সেটা জানতে পারে, অথবা সাপ কামড়ালে বিন্দুমাত্র সময় নষ্ট না করে সোজা আহতকে হাসপাতাল বা চিকিৎসকের কাছে নিয়ে যায়, তার জন্য এদিন ক্যানিং যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে 72টি স্কুলের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হলো একটি বিশেষ কর্মশালা, যেখানে সাপ সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি হাতে কলমে সাপ চেনানোর ব্যবস্থাও ছিল। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। ফিরে আসছি খবরে। যুক্তিবাদী সমিতির নিরঞ্জন সর্দার জানালেন, সাপে কামড়ালে কোনো কথা নয়, পৌঁছতে হবে চিকিৎসকের কাছে, তবেই বাঁচবে প্রাণ। যে যত মানুষ এই যে সাপের কামড়ে মারা যাচ্ছে, কিন্তু সব কিন্তু এই ওঝা গুণিন কুসংস্কার এইসব করেই কিন্তু এইগুলো ঘটনাগুলো ঘটছে। যদি সাপের কামড়ের ঘটনা ঘটেছে বা কামড়ের ঘটনা ঘটেনি, কি ঘটেছে আমার দেখার দরকার নেই। যদি আমরা মনে করি যে এটা কিসের একটা কামড়, আমি সঙ্গে হাসপাতাল নিয়ে যাবো, একদম হাসপাতালে নিয়ে যাবো, সেটা ডাক্তারও বুঝুক। যদি এটা সাপের কামড়ে সাপের চিকিৎসা হবে, আর যদি সেটা সাপের কামড় নয় অন্য চিকিৎসা হবে, এইসবে যদি আমরা কাজগুলো করি তাহলে কিন্তু আমার মনে হয় যে সাপের কামড়ের হাত থেকে অনেকটা রক্ষা পেতে পারি। ক্যানিং থেকে মামনি রায়ের রিপোর্ট, দি রিপোর্ট। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দি রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।